বাঁশবাগানের বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। রাস্তায় একটা বাঁশ নুই আছে দেখছি, এক কাজ করি বাঁশটার উপর দিয়ে পার হয়ে যাই। তোকে আমি পার হতে দিলে তো দেখ শুধু একটু পর খালি তোর দিদি না তোর বাপ মা দাদা দাদি সহ চোদ্দ কোষ্ঠীর কথা মনে পড়ে যাবে। লোকটা বাঁশের উপর দিয়ে পাঁচলে পার হতে ধরলে বেশু ভূত তার হাত দিয়ে ধরে রাখা বাঁশটা ছেড়ে দিল। মা গো বাবা গো মরে গেলাম, কেউ আমাকে বাঁচাও, এই বাঁশটা আমাকে মেরে ফেললো। আরো যাস রাত করে আমার বাঁশ বাগানের সামনে দিয়ে শব্দ করতে করতে তোর সব শখ একেবারে মিটিয়ে দিলাম। লোকটা কোনো মতে সেখান থেকে দৌড়ে পালিয়ে বাঁচল। পরের দিন আরেকজন লোক সে বাঁশবাগানের সামনে দিয়ে যাচ্ছিল। একটা বাঁশ রাস্তার মাঝে নুয়ে আছে, বাঁশটাকে হাত দিয়ে তুলে ওটা নিচ দিয়ে চলে যায়। একি বাসটা হঠাৎ এত ভারী হয়ে গেল কেন? দুই হাত দিয়েও তো ধরে রাখতে পারছি না বাসটাকে। আমি বাসের উপর বসে থাকলে বাসটা তো ভারী হবে, দেখি তুই কতক্ষণ আটকে রাখতে পারিস বাসটা। না আর পারছি না, আজ বুঝি এই বাসের নিচে চাপাকেই মরতে হবে, আর পারছি না। বিধাতা আজকের মতো রক্ষা করো, কথা দিচ্ছি আর কোনোদিন এই বাঁশ বাগানের ধার দিয়েও ঘেঁষবো না। সময় থাকতে বুদ্ধি হয়েছে তোর, এইবারের মতো তোকে ছেড়ে দিলাম, আবার যদি এখানে এসেছিস পাশের চাপা খেয়েই মরবি তুই। বাসটা একাই আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, যাক এই যাত্রায় বেঁচে গেলাম। আর কোনোদিনও যদি এই রাস্তা দিয়ে একা এসেছি তবে নিজের নাম পাল্টে রাখবো। যা কিছুদিনের জন্য শান্তি হলো, গ্রামের লোকজন ভয়ে এই কয়দিন আর এই মুখো হবে না, আর আমিও কয়েকদিন নিশ্চিন্ত থাকতে পারবো। সবার মুখে শুনেছি তোমাদের গ্রামটা অনেক সুন্দর, আমার বিয়ে হয়েছে প্রায় এক মাস হতে চলল, কিন্তু তুমি আমাকে এখনো কোথাও ঘুরতে নিয়ে গেলে না। আরে নিয়ে যাব তো একদিন, তুমি আবার একা একা কোথাও বের হও না, কিন্তু এই গ্রামে কিন্তু ভূত প্রেত থাকে। কি যে বলো না, ওসব ভূত প্রেতে আমি বিশ্বাসও করি না আর ভয়ও পাই না। বিশ্বাস করো বা না করো তোমার ইচ্ছা, তোমাকে একটা ভালো কথা বললাম, দয়া করে আমার এই কথাটা শুনো, এখন ব্যাগটা দাও আমি বাজারে যাব। এই নাও বাজারের ব্যাগ, বাজার শেষে তাড়াতাড়ি বাড়ি চলে এসো। বৌমা রতন কি বাজারে চলে গেছে? জি মা, আপনার কি বাজার থেকে কোনো কিছু আনার দরকার ছিল? সেদিন শুনলাম বাঁশের কোরল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে নাকি বেশ লাগে খেতে, পাহাড়িরা নাকি এসব ভালো রাখতে জানে, তোমার বাড়িও তো পাহাড়ি এলাকায়, তাই ভেবেছিলাম তুমিও হয়তো আমাকে এই তরকারিটা রেঁধে খাওয়াতে পারবে। জি মা, এই তরকারিটা আমি খুব ভালোভাবে রাঁধতে পারি, রতন তো বাজারে গেছে চিংড়ি মাছ আনতে, আমি বাইরে থেকে বাঁশের কোরল নিয়ে আসছি, আজই আপনাকে তরকারিটা রেঁধে খাওয়াবো। কিন্তু তুমি এই নতুন এলাকায় একা একা বাঁশের কোরল কোথায় খুঁজতে যাবে? কিছুই হবে না মা, এটা তো সাধারণ একটা গ্রাম, এর থেকে ভয়ানক জায়গাতে তো আমার নিজের বাড়ি ছিল, আর বাঁশের কোরল খুঁজে পাওয়া কোনো ব্যাপারই না। আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। মতিয়া বাঁশের কোরল খুঁজতে খুঁজতে সেই বাঁশবাগানের কাছে গেল, বাঁশঝাড়ের উপর থেকে বেশভূতটাকে দেখতে পেল। এই মেয়েটাকে আগে এই গ্রামে দেখেছি বলে তো মনে হয় না, এখানে নতুন এসেছে বোধ হয়, কি ভেবেছে দিনের বেলা এখানে এসেছে বলে আবার হাত থেকে নিস্তার পেয়ে যাবে? তারা এখানে দেখাচ্ছি। ওই তো ওখানে কত বড় একটা বাঁশঝাড়, কিন্তু দেখে তো বেশ অপরিচ্ছন্ন মনে হচ্ছে, এক কাজ করি আমার হাত দিয়ে আপাতত যতটুকু পরিষ্কার করা যায় করি, কাল ঝাড়ু নিয়ে এসে আবার এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করব। এই মেয়ে তো দেখে আস্ত পাগল, এই বাঁশঝাড় সম্পর্কে কি কারো মুখে কিছু শোনেনি, আস্তে না আস্তে সব পরিষ্কার করা শুরু করে দিল।
হয়েছে, এখন বাঁশঝাড়টা দেখতে বেশ পরিপাটি লাগছে। ওই তো একটা বাঁশের কোরল দেখা যাচ্ছে, ওটাই মার জন্য নিয়ে যাই। মেয়েটা আমার বাঁশঝাড়ের কোরলও নিতে চাইছে, মেয়েটাকে কি এখানে শিক্ষা দিব? কিন্তু মেয়েটা তো কষ্ট করে আমার বাসা পরিষ্কার করলো, এর আগে তো কেউ কখনো এমন করেনি। থাক, আজকের মতো মেয়েটাকে ছেড়ে দিই। এই তো তুলেছি বাঁশের কোরলটা, এখন এটা নিয়ে গিয়ে মাকে রান্না করে খাওয়াবো। তোমাকে না আমি বাইরে যেতে মানা করেছিলাম মতিয়া, তবুও তুমি না বলে কোথায় চলে গিয়েছিলে? এই দেখো আমার হাতে কি, মাকে বলে এটাই আনতে গিয়েছিলাম আমি। তুমি খামোখা চিন্তা করো। তুমি কি ওই বাঁশের কোরলটাকে সামনের ওই বাঁশবাগান থেকে নিয়ে আসলে? কিন্তু আমি তো শুনেছিলাম ওখানে ভয়ানক একটা ভূত থাকে। মানুষ তো কত কথাই বলে, সব কানে নিলে চলে নাকি? কোনো ভূত নেই ওখানে। চিংড়ি মাছ এনেছো না? ওগুলো আমার হাতে দাও, তোমাদের মজার একটা তরকারি রেঁধে খাওয়াবো আজ। সত্যি বৌমা, তরকারিটা বেশ মজা হয়েছে। এমন তরকারি প্রতিদিন খেলেও বিরক্ত লাগবে না। আসলে মতিয়া, বাঁশ দিয়েও যে এত মজার তরকারি রাঁধা যায়, তুমি না থাকলে জানতেই পারতাম না। কালকেও তোমাদের বাঁশ দিয়ে নতুন একটা তরকারি রেঁধে খাওয়াবো, দেখবে সেটাও খেতে অনেক ভালো লাগবে। পরের দিন মতিয়া ঝাড়ু হাতে সেই বাঁশবাগানের কাছে গেল। বেশুব ভূতটাকে সেখানে আবার দেখি বিরক্ত বোধ করল। আবার এখানে কি করতে এসেছে মেয়েটা? মেয়েটার দেখি সাহস অনেক বেড়ে গেছে। না, আজ আর ওকে ছাড় দেওয়া যাবে না। ওকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়াতেই হবে। এ কি, রাস্তায় একটা বাঁশি ভাবে নুয়ে পড়ে আছে কেন? এক কাজ করি, বাড়ি থেকে একটা কুড়াল এনে এসে বাঁশটাকে কুড়া থেকে কেটে ফেলি, তাহলে মানুষজনের চলাচলেও সমস্যা হবে না, আর আমিও বাঁশটাকে শুকিয়ে লাকড়ি বানিয়ে ফেলতে পারবো। এই মেয়েটা তো দেখছি বেশ ভয়ানক, মাথা ব্যথা হলে তো নিজের মাথায় কেটে ফেলবে মনে হচ্ছে। না, ওকে ভয় দেখানোর জন্য অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। বাঁশটা আবার একা একা সোজাও হয়ে গেল দেখছি, বাতাসে নুয়ে পড়েছিল মনে হয়। বাতাস চলে যাওয়ার পর হয়তো আবার একাই সোজা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে ঝাড়ু দেওয়া শুরু করি। মতিয়া, এই মতিয়া, তুই এই বাঁশঝাড় থেকে চলে যা বলছি। এই বাঁশঝাড়ে ভয়ানক এক ভূত থাকে, তার রাগ উঠলে তোকে আস্ত গিলে ফেলবে। ভাই, তুমি এখানে? এটা তো তোমারই গলার আওয়াজ। কোথায় তুমি? আড়ালে লুকিয়ে থেকে কথা বলছো কেন? আমার সামনে এসো। কে তোর ভাই? আমি তোর কোনো ভাই না। দেখ আমাকে, কোন দিক দিয়ে আমাকে দেখে তোর ভাই মনে হয়? ভাই, তোমাকে দেখতে এমন দেখাচ্ছে কেন? কে তোমার এই অবস্থা করেছে? তুমি জানো আমি আর মা কত রাত তোমার জন্য দরজায় বসে অপেক্ষা করেছি, আর তুমি এতদিন এখানে ছিলে? কি হলো তোর? কি আবোল তাবোল বকা শুরু করলি? আর আমাকে দেখে ভয় না পেয়ে এমন কান্নাকাটি শুরু করে দিলি কেন? ভাই, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে এখান থেকে ছাড়াবো। তুই একটু অপেক্ষা কর, আমি এখনই আসছি। ওই মেয়েটা দেখে আসলেই পাগল, আমার মতো পুরনো একটা ভূত নাকি ওর ভাই। আরো কত পাগল ছাগল তো দেখতে হবে এই জীবনে। কি হয়েছে মতিয়া, তুমি এভাবে কাঁদছো কেন? তুমি ঠিক বলেছিলে রতন, এই গ্রামে আসলেই ভূত থাকে, কিন্তু সেই ভূতটা অন্য কেউ নয়, আমার নিজেরই ভাই। কি বলছো এসব? ভূত তোমার ভাই হতে যাবে কেন? তুমি না বলেছিলে তোমার ভাই এক বছর আগে হারিয়ে গিয়েছে? এত কিছু বলার সময় নেই এখন, তুমি সাধু বাবাকে নিয়ে ওই বাঁশবাগানের কাছে চলে এসো তাড়াতাড়ি। রতন সাধু বাবাকে নিয়ে বাঁশবাগানের সামনে গেল। সাধু বাবা মতিয়ার কথা শুনে সেখানে ধ্যান করতে বসলেন। কে থাকিস এই বাঁশবাগানে? এখানে থেকে মানুষের উপর দিন রাত অত্যাচার করিস? সাহস থাকলে আমার সামনে আয়। এই নে, আসলাম তোর সামনে, কি করবি? তোকে দেখে আমি ভয় পাই না। এই মেয়েটা যা বলছে তা কি সত্যি? এই মেয়ে যা বলছে সব মিথ্যে বলছে, আমি ওকে জীবনে কোনোদিনও চোখে দেখিনি। ঠিক আছে, তুই আমার সামনে আয়, একটু পরেই সব পরিষ্কার হয়ে যাবে।
সাধু বাবার হাত দিয়ে ছিটিয়ে দেওয়া গুঁড়ো বেশভূতের চোখে লাগার পর তার আগের সব স্মৃতি মনে পড়তে থাকলো। সেদিন রাতে আমি আমার ছোট বোনের জন্য শাড়ি কিনে বাড়ি ফিরছিলাম। জ্বরের রাতে এক বাসচারের নিচ দিয়ে যাওয়ার সময় একটা বড় বাস আমার মাথার উপর পড়ে। এরপর কি হয়েছে আমি কিছুই জানি না। তখন থেকেই বাসচারটাই হয়ে যায় আমার ঠিকানা। ভাই, আমি তোর সেই বোন যার জন্য তুই শাড়ি কিনতে গিয়েছিলি। তুই মতিয়া, এই এক বছরে এত বড় হয়ে গেছিস, তুই আমার কাছে আয়। তোর স্মৃতিশক্তি ফিরে এসেছে তাহলে, এখন তুইও মুক্তি পাবি। তোকে আর এই বাজারে আটকে থাকতে হবে না। কিন্তু তোর ভাইকে পুরোপুরি মুক্ত করতে চাইলে তার লাশটা আগে খুঁজে বের করতে হবে তোদের। ওই লাশটা ঠিক মতো সমাধি দিতে পারলেই তোর ভাই মুক্তি পাবে। ঠিক আছে সাধু বাবা, আমরা এখনই ভাইয়ের লাশ খুঁজে বের করার ব্যবস্থা করছি। রতন, তুমিও ভাইয়ের লাশটা খুঁজে দেখো, বের করতে পারো নাকি। এদিকে এসো মতিয়া, এখানে লাল কি যেন একটা চকচক করছে। আরে, এটাই তো সেই শাড়িটা যেটা আমি মতিয়ার জন্য কিনেছিলাম। শাড়িটা যেহেতু এখানে, ভাইয়ের লাশটাও নিশ্চয়ই আশেপাশে রয়েছে। তুমি এখানেই খোঁড়া শুরু করো। এই তো এখানে একটা কঙ্কাল, আর কঙ্কালের হাতে তোমার শাড়িটা, এটাই মনে হয় তোমার ভাইয়ের লাশ। হ্যাঁ, এটাই আমি। ওই লাল শাড়িটা তোর জন্য অনেক শখ করে বাজার থেকে কিনেছিলাম। তুই এই শাড়িটা ধুয়ে একদিনের জন্য হলেও পরিস। সবাই মিলে লাশটা সমাধি দেওয়ার ব্যবস্থা করলো। সাধু বাবা মন্ত্র পড়ার পর বেশভূত তার আগের রূপ ফিরে পেল। তার কেনা লাল শাড়ি পরা মতিয়াকে দেখে সে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিল।